ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী বোরিস জনসনের এই সইয়ের মধ্য দিয়ে অবসান হলো প্রায় 4.5 বছর ধরে চলা সংকট ও অচলাবস্থার। সেই সঙ্গে কাটল ইউরোপীয় রাষ্ট্রগুলোর সঙ্গে বাণিজ্যের ক্ষেত্রে সব ধরনের বাধা। চুক্তি সইয়ের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, ব্রিটেনের ভবিষ্যৎ এখন ব্রিটিশদের নিয়ন্ত্রণে। একে নতুন দিনের শুরু বলেও আখ্যা দেন তিনি। শেষ পর্যন্ত উভয় পক্ষের জন্য একটি কার্যকরী বাণিজ্য চুক্তি সইয়ে সক্ষম হয়েছি আমরা। চুক্তির আওতায় মুক্ত বাণিজ্যের পাশাপাশি এতে ব্রিটিশ এবং ইউরোপীয়দের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। কেটে গেল 4.5 বছর ধরে চলা অনিশ্চয়তা। এর আগে বুধবার দীর্ঘ বিতর্কের পর ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে ব্রেক্সিট পরবর্তী এই বাণিজ্য চুক্তির অনুমোদন দেয় ব্রিটিশ পার্লামেন্ট। হাউস অফ কমন্সে 521-73 ভোটে এটি পাশের পর একই দিনে অনেকটা তড়িঘড়ি করে চুক্তির অনুমোদন দেয় উচ্চকক্ষ হাউস অফ লর্ডসও। 2016 সালের 23 জুন এক গণভোটে ইউ ছাড়ার পক্ষে ভোট দেয় ব্রিটেনবাসী। এরপর দীর্ঘ 3.5 বছর ধরে চলা আলোচনা মধ্যস্থতার পর এবছরের 31 জানুয়ারি কোনো চুক্তি ছাড়াই জোট ছাড়ে ব্রিটেন। অবশেষে নির্ধারিত সময়সীমা 31 ডিসেম্বরের মধ্যেই ইউর সঙ্গে বাণিজ্য চুক্তিতে পৌঁছালো বোরিস জনসনের সরকার। অন্য কর্মকার, সময় সংবাদ।